বরগুনার রিফাত হত্যা মামলার স্ত্রী আয়সা সিদ্দিকা মিন্নিকে দিনভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার ষোলোই জুলাই রাত সাড়ে নয়টার দিকে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মারুফ হোসেন একতা জানান তিনি আরও বলেন সকাল সাড়ে নয়টার পর তার বাসা থেকে পুলিশ তাকে নিয়ে আসে দিনভর জিজ্ঞাসাবাদে রিফাত হত্যায় তার জড়িত থাকার প্রমাণ পাওয়ার প্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখানো হয় আগামীকাল তাকে আদালতে হাজির করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বাংলা চট্টগ্রাম